শুরুতেই সংবাদ শিরোনাম, চীনের নতুন ফাঁদ, ফের দুশ্চিন্তায় মোদি সরকার। শান্তির আড়ালে আবারও ভারত চীন তীব্র টানা পড়েন। প্যাংগংয়ে ভারতই আগ্রাসন চালিয়েছে, ফের নালিশ চীনের। ইরাকে মার্কিন সামরিক বহরে হামলা চলছে, একের পর এক হামলা চালাচ্ছে ইরান। চীনের আগ্রাসী আচরণের জবাবে অস্ট্রেলিয়াকে সামরিক শক্তি বাড়ানোর পরামর্শ। এবার বিস্তারিত, লাদাখ সীমান্তে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে এবার অপটিক্যাল ফাইবার কেবল পাচ্ছে চীন। সরকারের দুই শীর্ষ সূত্রকে উদ্ধৃত করে এনডিটিভির একটি রিপোর্টে এমনটি দাবি করা হয়েছে। উপগ্রহ চিত্র থেকেই কেন্দ্র গোয়েন্দাদের হাতে এমন তথ্য এসেছে। চীনের এই পদক্ষেপ দেখে বিশেষজ্ঞদের ধারণা, কূটনৈতিক স্তরে যতই উচ্চ পর্যায়ে আলোচনা চলুক না কেন, লাদাখে দীর্ঘদিন ধরেই সংঘাতের পরিস্থিতি বজায় রাখার প্রস্তুতি নিচ্ছে চীন। সূত্রের খবর অনুযায়ী, এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করলে অনেক নিরাপদভাবে তথ্যের আদান প্রদান করা যায়, যা সহজে চুরি করা যায় না। ফরওয়ার্ড পোস্টে থাকা বাহিনীর সঙ্গে সেনাঘাটের যোগাযোগ রক্ষার জন্যই অপটিক্যাল ফাইবার কেবল পাতা হয়েছে। আপাতত প্যাংগং তাশো লেকের দক্ষিণে নিজেদের এলাকায় এই ধরনের কেবলের ফাঁদ পাতার কাজ চীন শুরু করেছে। বিষয়টি নিয়ে সংবাদ সংস্থা রয়টার্সের পক্ষ থেকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাইলে কোনো মেলেনি। এই মুহূর্তে প্যাংগং তাশো লেকের দক্ষিণে বেশ কয়েকটি জায়গায় মাত্র কয়েকশো মিটারের ব্যবধানে অবস্থান করছে চীন এবং ভারতের সেনাবাহিনী। এই অবস্থায় অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে চীনা সেনারা দ্রুত তথ্যের আদান প্রদান করতে সক্ষম হলে তা ভারতীয় বাহিনীর কাছে উদ্বেগেরই বিষয়। এক সরকারি কর্মকর্তার দাবি, কয়েক মাস আগে প্যাংগং তাশো লেকের উত্তর দিকেও চীনা ভূখণ্ডের মধ্যে একই ধরনের কেবল পাতা রয়েছে বলে জানতে পেরেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। এবার প্যাংগং লেকের দক্ষিণে অত্যন্ত দ্রুত গতিতে সেই কাজ ছাড়ছে চীন। যোগাযোগ রক্ষার জন্য ভারতীয় সেনাবাহিনী রেডিও কমিউনিকেশনের উপরই নির্ভরশীল। এই যোগাযোগের মাধ্যমে কি তথ্য আদান প্রদান হচ্ছে, শত্রুপক্ষ আড়ি পেতে তা জেনে নিতে পারে, কিন্তু অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে সেরকম কোনো আশঙ্কা নেই বললেই চলে। পাশাপাশি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ছবি, ডকুমেন্ট আদান প্রদান করা সম্ভব। আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে শান্তি রয়েছে লাদাখে, কিন্তু শান্তির আড়ালেই চীন ভারতের মধ্যে বিরাজ করছে তীব্র উত্তেজনা, যা খুব তাড়াতাড়ি প্রশমিত হবে না বলেই ধরে নিচ্ছে ভারতীয় সেনাবাহিনীর কর্তারা। ফলে আসছে শীতেও সীমান্তে চূড়ান্ত সতর্কতা বজায় রাখতে হবে এমনটা ধরেই এগোচ্ছে ভারতীয় সেনাবাহিনী। মস্কোয় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর এবং ওয়াং ই এর মধ্যে বৈঠকের পর থেকেই টানা চার দিন প্যাংগং লেকের উত্তর দিকে ফিঙ্গার থ্রি এবং ফিঙ্গার ফোরের মধ্যবর্তী এলাকায় দুদেশেরই প্রায় 1.5 থেকে 2 হাজার সেনা মুখোমুখি অবস্থানে রয়েছে। শনিবার রাতেও যা বদলায়নি। নিরাপত্তা বাহিনীর এক শীর্ষ কর্তা জানিয়েছেন, আপাতত স্থিতাবস্থা বজায় রাখা হচ্ছে। দুই বাহিনীর লোকাল কমান্ডারের মধ্যে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে উত্তেজনা আর না বাড়ে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, মস্কোয় বৈঠকের পর থেকে দুই দেশের বাহিনীর মধ্যে ব্রিগেডিয়ার স্তরের বৈঠক হলেও সমাধান সূত্র বের হয়নি। অভিযোগ, চীনের পক্ষ থেকে আলোচনায় সেনা পিছিয়ে নেওয়ার বিষয়ে কথা না বলে কোনো জায়গায় দুই দেশের কত সেনা রয়েছে তার ওপরই জোর দেওয়ার কৌশল নেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রচণ্ড ঠান্ডায় যাতে সেনা জওয়ানদের অসুবিধা না হয় সেজন্য বিশেষ ধরনের তাঁবুসহ সাত সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে লাদাখে। নভেম্বর ডিসেম্বর মাসে লাদাখে তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। যে বিশেষ ধরনের তাঁবু পাঠানো হয়েছে তার মধ্যে একসঙ্গে 8 থেকে 10 জন সেনা থাকতে পারবেন। এই তাঁবুগুলির মধ্যে বুখারি নামে একটি বিশেষ যন্ত্র থাকবে যাতে সেনাদের তাঁবুর ভেতরে পর্যাপ্ত গরম থাকে। এর পাশাপাশি প্রচণ্ড ঠান্ডা থেকে বাহিনীর সদস্যদের রক্ষা করতে বিশেষ ধরনের জুতা এবং পোশাক কিনেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই ধরনের পোশাক এবং সরঞ্জামই সিয়াচেনে মোতায়েন করা সেনাদের জন্য ব্যবহার করা হয়। মস্কো বৈঠকের তিন দিন পর ফের বেজিং এর গলায় নালিশের সুর। 29 থেকে 30 অগস্ট রাতে প্যাংগং এ ভারত আইন ভেঙে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ তুলল চীন। নয়াদিল্লিতে চীনা রাষ্ট্রদূতের সরকারি ওয়েবসাইটে সোমবার এই সংক্রান্ত বার্তা প্রকাশ করে বলা হয়েছে, স্থিতাবস্থা নষ্ট করতে এটা ভারতের প্ররোচনামূলক পদক্ষেপ।
মস্কো বৈঠকে যখন সন্দেহের বাতাবরণ কাটিয়ে নয়াদিল্লি বেজিং পারস্পরিক সহযোগিতার বার্তা দিয়েছে, তারপরেও চীনের এই বার্তায় পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা বজায় রাখার বিষয়ে চীনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও নয়াদিল্লির তরফে এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। 15 জুন গালওয়ান উপত্যকায় ভারত চীন সেনা সংঘর্ষের পর সামরিক ও কূটনৈতিক স্তরে পরপর বৈঠকে সেনা সরিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা ফেরানোর প্রক্রিয়া চলছিল। তার মধ্যে 29 থেকে 30 অগস্ট রাতে প্যাংগং লেকের দক্ষিণে নতুন করে উত্তেজনা ছড়ায়। ভারতীয় সেনা বিবৃতি দিয়ে জানিয়েছিল, ওই রাতে চীনের বাহিনী আগ্রাসন চালিয়ে ভারতীয় ভূখণ্ড দখলের চেষ্টা করেছিল। সেনা জওয়ানরা তার রুখে দেন। ভারতীয় সেনা সংযত থেকে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বলে সংঘর্ষ এড়ানো গিয়েছে। বেজিং এর পাল্টা দাবি ছিল, চীনা বাহিনী স্থিতাবস্থা নষ্ট করেনি, বরং ভারতই আগ্রাসন চালিয়েছে। এমন দাবি পাল্টা দাবির মধ্যে গত 11 সেপ্টেম্বর মস্কোয় বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই। দুপক্ষই পারস্পরিক সমঝোতার বার্তা দিয়েছিল, সীমান্তে স্থিতাবস্থা ফেরাতে নয়াদিল্লি বেজিং সহমত হয়েছিল। তারপর থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখাতেও আর নতুন করে কোনো উত্তেজনা ছড়ায়নি। তার মধ্যেই সোমবার নয়াদিল্লিতে চীনা রাষ্ট্রদূত সান ওয়েডংকে উদ্বৃত্ত করে বলা হয়েছে, ভারতীয় সেনা ও রাজনীতিকরা দাবি করেছেন প্যাংগং লেকের দক্ষিণে চীনা সেনার আগ্রাসন রুখে দিয়েছে। এর থেকে স্পষ্ট যে ওরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পেরিয়ে বেআইনিভাবে অনুপ্রবেশ করেছে এবং সীমান্তের স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা করেছে। জয়শঙ্কর ওয়াং ই বৈঠকের কথা উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেছেন যে বাহিনী অনুপ্রবেশ করেছে এবং সামরিক সরঞ্জাম স্থাপন করা হয়েছে, সেসব ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি, দ্রুত সেনা সরিয়ে পরিস্থিতি শান্ত করা অত্যন্ত জরুরি। মস্কোর বৈঠকে সমঝোতার বার্তার পাশাপাশি চীন অভিযোগ তুলেছিল, ভারতীয় সেনা একাধিকবার প্ররোচনামূলক কাজকর্ম করেছে। একই অভিযোগ উল্লেখ করে সান ওয়েডং বলেছেন, ভারতের বাহিনী দ্বিপাক্ষিক চুক্তি ও প্রোটোকল ভেঙেছে। ইরাকে আরও 2টি মার্কিন সামরিক বহরে বোমা হামলার ঘটনা ঘটেছে। রাস্তার পাশে পেতে রাখা বোমার মাধ্যমে এসব বহরে হামলা চালানো হয়। ইরাক সরকারের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। ইরাকে যখন মার্কিন সামরিক দখলদারিত্বের বিরুদ্ধে মনোভাব তুঙ্গে, তখন ধারাবাহিকভাবে প্রায় প্রতি সপ্তাহে এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ যে 2টি হামলা হয়েছে তার প্রথমটি ইরাকের দক্ষিণাঞ্চলীয় কাদিসিয়া প্রদেশে ঘটেছে, দ্বিতীয় হামলা হয়েছে ইরাকের মধ্যাঞ্চলীয় বাবিল প্রদেশে। গত রাতে ইরাকের নিরাপত্তা বাহিনীর মিডিয়া সেল থেকে এ খবর জানানো হয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক জোটের সামরিক সরঞ্জাম বহনকারী বহর 2টি লক্ষ্য করে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সামরিক বহরের ট্রাকগুলোতে ইরাকি ড্রাইভার ছিল। বিস্ফোরণে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। এদিকে আজ সকালের দিকে বাগদাদের গ্রিন জোনে কাতিউশার রকেট দিয়ে হামলা হয়েছে। বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাস ও গুরুত্বপূর্ণ সরকারি অফিস আদালত রয়েছে। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এবং প্রতিরক্ষা বিভাগের কৌশল বিষয়ক সাবেক উপসচিব পিটার জেনিংস বলেন, একটিমাত্র দেশ ছাড়া চীন সবাইকে ছোট রাষ্ট্র মনে করে, ব্যতিক্রমী সেই রাষ্ট্রটি হল যুক্তরাষ্ট্র, কারণ আগামী 5 থেকে 10 বছর পরও তারাই সামরিক খাতে চীনের একমাত্র প্রতিদ্বন্দ্বী। চীনের আগ্রাসী আচরণের ভীত না হয়ে উপযুক্ত জবাব দিতে হবে। সেজন্য অস্ট্রেলিয়াকে সামরিক খাতে ব্যয় বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি চীনের ওপর অর্থনৈতিক নির্ভরতা কমিয়ে আনারও আহ্বান জানিয়েছেন তিনি। পিটার বলেছেন, চীনে ক্ষমতার কেন্দ্রে অবস্থান করছেন শি জিনপিং, চাইনিজ কমিউনিস্ট পার্টি ও সামরিক বাহিনীর সর্বাধিনায়কের ক্ষমতাও তার হাতে। চীনে দৃশ্যত তার কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নেই যিনি শি জিনপিংয়ে তার আগ্রাসী নীতি সমালোচনা করতে পারেন বা এ বিষয়ে পরামর্শ দিতে পারেন কিংবা প্রতিহত করতে পারেন। পিটার জেনিংস আরও বলেন, সারা বিশ্বে চীনের কখনোই কোনো ঘনিষ্ঠ বিশ্বস্ত বন্ধু ছিল না, তাদের কাছে নিজের জাতীয় স্বার্থই সবার আগে। নিজেদের জাতীয় ও ব্যবসায়িক স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো আচরণ শি জিনপিং বরদাস্ত করবে না। তারপরও বিগত কয়েক বছরে সারা বিশ্বে চীনের এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল, যা এখন নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। যুক্তরাষ্ট্রে চীন বিরোধিতা স্পষ্ট। ইউরোপিয়ান ইউনিয়নেও চীনের বিষয়ে বিতশ্রদ্ধ অবস্থা তৈরি হয়েছে।
হংকং এর বিষয়ে চীন ব্রিটেনের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাইওয়ানের বিষয়ে তারা একই পদক্ষেপ নিচ্ছে। দালাই লামার সঙ্গে বৈঠক, 5G, কোভিড-19 বিষয়ে তাইওয়ানের অবস্থান সহ নানা কারণে তাইওয়ানের ওপর ক্ষিপ্ত ছিল চীন। পিটার জেনিংসের মতে শি জিনপিং এর বাবাকে একসময় কারাগারে কাটাতে হয়েছে এবং শি জিনপিং দূরবর্তী এক গ্রামে নির্বাসিত জীবন কাটিয়েছেন বহু সময়। শি জিনপিং চান না তার পরিস্থিতি তার বাবার মতো হোক, তাই ক্রমেই দলের ভেতরে নিজের ক্ষমতা সুসংহত করছেন তিনি, দেশের ভেতরে দলের অবস্থান জোরদার করছেন। পিটার জেনিংস লিখেছেন, যুক্তরাষ্ট্র কোনো জোরালো পদক্ষেপ নেবে না, নিশ্চিত হওয়ার পর দক্ষিণ চীন সাগরে চিন্তার স্থাপনা নির্মাণ করেছে, সামরিক উপস্থিতি বাড়িয়েছে, জিনজিয়াংয়ে তিব্বতে চীনের মানবাধিকার লঙ্ঘন, কোভিড-19 নিয়ে চীনের ব্যর্থতার বিষয়ে বিশ্বের সমালোচনা চীনের কাছে গুরুত্বপূর্ণ নয়। পিটার জেনিংসের মতে শি জিনপিং ক্রমশ তার এক নেকড়ে যোদ্ধা কৌশল অব্যাহত রাখবেন, তাই তাদের এই আগ্রাসী নীতিতে ভীত না হয়ে অস্ট্রেলিয়াকে সামরিক খাতে বরাদ্দ বাড়াতে হবে, প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করতে হবে। চীনের আগ্রাসী আচরণে ভীত হলে আরও আগ্রাসী আচরণ করবে চীন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।